গাড়ি দুর্ঘটনায় এক ছয় মাসের শিশুর মৃত্যু, আহত আরও দুজন। ঘটনা উদয়পুর অমরপুর সড়কের মাঝে ওয়ারিংবাড়ি এলাকায়। বৃহস্পতিবার বেলা 3:30 নাগাদ ঘটে দুর্ঘটনাটি। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। উদয়পুর থেকে রৈশাবাড়ি যাবার সময় রাস্তার পাশের গাড়িতে সজোরে ধাক্কা মারে গাড়িটি। মৃত শিশুর নাম অহন জামাতিয়া, বয়স 6 মাস, বাবার নাম কর্ণ কিশোর জামাতিয়া। আহতদের গোমতী জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। আচ্ছা, আমার কাছে একটা খবর গেল যে একটা ওই ওয়ারেংবাড়ি পাড়িয়া অমরপুর উদয়পুর রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা সাথে সাথে আইসি, আয়া ওই তিনজনের হসপিটাল পাঠাইছি। তিনজন হসপিটালে একটা 6 মাসের বাচ্চা ছিল। বাচ্চাটা ওই পরে হসপিটাল সূত্রে খবর পেলাম বাচ্চাটা এক্সপায়ার হয়েছে। বাচ্চাটার নাম হলো অহন জামাতিয়া, বাবা হইলো কর্ণ কিশোর জামাতিয়া, বাড়ি রৈশাবাড়ি। আর বাচ্চার মা আর দুজন আছে আর কি, তারা এখন ট্রিটমেন্টে আছে। হলো গাড়িটা আপনি আর কি তেনে কয় অমরপুরের দিকে, উদয়পুর থেকে অমরপুর দিকে যাচ্ছিলো। অমরপুর যাওয়ার পথে যা কী করে হয়েছে তো কোথায় না, আমার মনে হয় সেলফ অ্যাক্সিডেন্ট হই। আমার দেখে মনে হচ্ছে সেলফ অ্যাক্সিডেন্ট। এটা এই আউট অফ রুট, রুটে যাতে একটা গাছের সাথে আটকে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।